জয় মল্লিক জয় মল্লিক জয় মল্লিক আপনাদের কাছেও কিন্তু স্পেসিফিক উত্তর চাই দাদা জয় মল্লিক আপনার কাছে স্পেসিফিক উত্তর চাই স্পেসিফিক উত্তর এক কেন্দ্রীয় সরকারের শাসন করা দল হিসেবে নয় এটাকে ক্ষমতা হিসেবে না দেখে যদি দায়িত্ব হিসেবে দেখেন দেশকে শাসন করার দায়িত্ব হিসেবে না দেখে দেশকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব হিসেবে যদি দেখেন তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনাদের স্ট্যান্স কো কী করবেন আজকে এই কথা বললে আমাকে অ্যারেস্ট করতেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন না কেন আমি পরিষ্কার বলছি সাধারণ মানুষ কিভাবে উৎখাত করবে দু হাজার চব্বিশে না 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 সাধারণ আপনি শুনুন প্লিজ প্লিজ একটা কথা বলতে দিন আমাকে সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষ জানেন সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষ জানেন বলে চৌত্রিশ বছরের সিপিএম যায় তারপর তৃণমূল কংগ্রেস নেত্রী আসেন উনিশ সালে আপনারা আঠারোটা আঠারোটা সিট পান এখান থেকে মানুষ খুব ভালো করে নিজের কাজটা জানে আপনারা আপনাদের কাজটা জানেন কিনা বলুন তো আমাকে স্টেট উত্তর দেবেন জয়মন্ত্রী জয়মন্ত্রী আমাকে স্টেট উত্তর দিন আপনি স্পষ্ট করে বলুন এই কথাটা আমি বললে এতক্ষণে কি করতেন যে কোনো দিন মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আমি আপনাকে বলে যাচ্ছি এবং যে কোনো দিন হয়তো দেখতে পারবেন টিম অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হবে আমি আপনাকে বলে যাচ্ছি তার এখন বিষয়টা বলি এই রিসেন্ট যে চাকরি নিয়ে যে কোর্ট রায় দিয়েছে সেখানে ক্লিয়ারলি বলেছে এই ইনভেস্টিগেশন করার জন্য যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেটাই হয়ে গেছে সিঁদুরে মেঘ দেখা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে ছোট্ট থেকে শুরু করে অয়নশীলের বাড়ি থেকে শুরু করে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে যদি আমার কাছেও আসে আমাকেও জেলে যেতে হতে পারে উনি এখন বুঝতে পেরেছেন যে ওনার জন্য জেলের দরজা খোলা পশ্চিমবঙ্গের যদি একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে কেন্দ্র থেকে আজকে তিল জলার ঘটনা দেখুন শিশু সুরক্ষা কমিশনের যে আধিকারিক এসেছিলেন তাকে ধরে মারা হলো সন্দেশ খালি আজকে ইডির অফিসিয়ালদের মারা হচ্ছে আজকে ভূপতিনগর এনআইআর অফিসিয়ালদের ধরে মারা হচ্ছে তো কেন্দ্রে

হয় কোটে যেতে হয় কিসের জন্য না বিসর্জন মা দুর্গার যখন বিসর্জন হয় সেই বিসর্জনের জন্য কোটে যেতে হয় উনি কি বলতে চাইছেন যে এরপরে এই বিসর্জনের জন্য তোমরা কোটে যেতে পারবে না সেটাও আমি ডিকটেট করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইলেন এরপরে আমি বলি শুভেন্দু অধিকারীকে যখন একটা প্রোগ্রাম করতে হয় তার জন্য কোর্ট থেকে পারমিশন নিতে হয় উনি কি বলতে চাইছেন বিরোধীদের এবারে প্রোগ্রাম করতে দেবেন না বাইরে কোনো কর্মসূচি করতে দেবেন না ওখানেও ডিকটেট করবেন আজকে যেটা বললে একটু আগে ও অব্রদা যে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন বাংলাকে পাকিস্তান করার স্বপ্ন সেটা সফল হতে বিজেপি দেবে না এটাই হচ্ছে অনির্বান্ধ আপনার প্রশ্নের উত্তর আরও একটা জিনিস বলে রাখি যে আগামী দিন সেই দিন দিন চলে এসছে যেটা আমি আবার রিপিট করছি ভোটের রেজাল্টে বুঝতে পারবেন সাধারণ মানুষ কোন দিকে এ হচ্ছে মহু মৈত্রর একটা ঘটনা আমি তুলে ধরি এবারে সাংসদের যে ক্যালকুলেশনের কথা বলছিলাম যে দুশো বাহাত্তরটা হচ্ছে ম্যাজিক ফিগার আজকে পঁয়তাল্লিশটা সিটে লড়ছে তৃণমূল আপনার বলুন তো পঁয়তাল্লিশটার যদি পঁয়তাল্লিশটাও তৃণমূল জিতে যায় কোনোভাবে এফেক্ট হবে না দুশো বাহাত্তরের এক দ্বিতীয় মহুয়া মৈত্রের মতো সাংসদ যদি পশ্চিমবঙ্গ থেকে যায় একদিকে যেরকম এই ডেডিকেটেড সার্ভারের যে ইন্ডিয়ার গভর্নমেন্টের একটা সিক্রেট সার্ভারের পাসওয়ার্ড যেরকম দুবাইয়ে পাচার হয়ে গেছিল বাকি এইবারে কি হবে এই পাসওয়ার্ডগুলো পাকিস্তানে পাচার হবে এটা কিন্তু সাবধান সাধারণ মানুষ ভেবে ভোট দেবে অরিন্দবাবু হাসছেন অরিন্দবাবু হাসছেন কি পাচার হবে না মহুয়া নিয়ে যে কথাটা বললেন মানে মহুয়া মৈত্র চলে গেলে দেখুন মহুয়া মৈত্র যদি সাংসদ হয় যান তবে নি যাবে নি সাংসদের দলের কি মানে বলছি বলছি আপনি আমাকে বলতে বলেন মহুয়া মৈত্র সাংসদ হয়ে গেলে কিছু শিল্পপতির

দেখুন এই হচ্ছে একটা দেশ বিরোধী শক্তি থেকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হয়ে অলরেডি তুলে ধরলাম এদের একজন নেত্রী উত্তর চব্বিশ পরগনার তিনি সাংগঠনিক দায়িত্বে রয়েছেন উনি একটা যে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ঢুকবে তাদেরকে তারা নাকি ভোটারের কার্ড বাড়িয়ে দেবে মানে পরিষ্কার অনুপ্রবেশকারীদেরকে এরা এই রাজ্যে মাথায় ছাতা তুলে ধরছে এবং তাদেরকে এই

বাবু আপনার কাছে আসবো আপনার কাছ থেকে আমার একটা হিন্ট নেওয়ার আছে কিন্তু তার আগে আপনাকে আমি একটা বক্তব্য শোনা একটা আসলে তিনটে বক্তব্য শোনা দেব শোনাব দেবাশিস বাবু দেখুন তো বাবু এর মধ্যে এই দেশ বিদ্বেষ মানে দেশ বিদ্বেষের কোনো অর্থ আপনি খুঁজে পাচ্ছেন কি না গতকাল থেকে আজ পর্যন্ত বিষয়টা কিন্তু আর দেশ নয় একেবারে সিম্পল চাকরি চুরি কিন্তু কোথায় যেন ব্যাপারটা পুরো ঘেটে গেছে বলে মনে হচ্ছে আমাদের নয় একেবারে মুখ্যমন্ত্রী শুনুন বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে করে তো ভুল কেউ পারে সবটা কি আমি আমি করি করি না কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না আমার হাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে দেবাশিব একটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে একটাই হিন্ট চাই যে চাকরির দায়িত্ব ডিপার্টমেন্টের চুরি হলে সেই চাকরির কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে হয় ভোটের আগে যখন প্রতিশ্রুতি দেয় এই বলছেন দশ লক্ষ চাকরি আছে না উনি কিন্তু সব কথাটা বেঠিক বলছেন এটা ঠিক না তার কারণ পশ্চিমবঙ্গে গত এক দশকে প্রত্যক্ষভাবে সরকারি দপ্তরে যে শূন্য পদ তৈরি হয়েছে যেখানে নিয়োগ হয়নি সে সংখ্যাটা কিন্তু লক্ষ লক্ষ ফলে দশ লক্ষ পদ ফাঁকা তৈরি হয়েছে তার যেরকম পুলিশেও ধরো প্রত্যেকটা সেক্টরে গেলে আমরা দেখতে পাচ্ছি সিভিক পুলিশ তৈরি হয়েছে কিন্তু পুলিশের যে পদে শূন্যতা শিক্ষকতার ক্ষেত্রে যে শূন্যতা এই জায়গাগুলো কিন্তু উনি জানেন যে এত শূন্য পদ আছে প্রশ্নটা কিন্তু শূন্য পদ নয় ওই শূন্য পদটা ভর্তি করবার প্রশ্নে যে সদভাবে নিয়ম মেনে যার যোগ্য চাকরি পাওয়ার কথা সেই জায়গাটাই কিন্তু দশ বছর ধরে বারে বারে দুর্নীতির অভিযোগে আক্রান্ত হয়েছে আমি এখানে একদম চার পাঁচটা শুধু পয়েন্ট আকারে কথা বলি কারণ এখানে তো আমি আদৌ প্রচণ্ড যে চিৎকার করার জন্য আসিনি প্রায় দেড় দশক আসছি কারণ এটা খুব খুঁমচুর চিৎকার করার জায়গা নয় ঠিক এটা কোথাও মেধা লাগানোর জায়গা পড়তে এবং চৌঠা জুনের পরও খারাপ ভালো অবস্থায় আবারও আসবে আসতে আশা করছো তোমরা যদি ডাকো আর অবশ্যই এখানে মনে রাখতে হবে যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে চিৎকার পাল্টা চিৎকার এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারতীয় জনতা পার্টিকে বলা হয় যে পার্লামেন্টটা চলছে ওই পার্লামেন্টে বিজেপির এমপি সংখ্যা কত আর তৃণমূল এমপি সংখ্যা কত আমাদের রাজ্য থেকে উত্তর দিতে পারবে না যদি বলা হয় যে বিধানসভাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কতজন বিধায়ক বিজেপির কতজন বিধায়ক এর পলিটিক্যাল আনসার কিন্তু সরকারিভাবে আজ পর্যন্ত দিতে পারেনি পারবে না দুই তিন এই রাজনীতি পশ্চিমবঙ্গ দেখেনি যেরকমভাবে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে রোজকারে যাওয়া আসা এই এই সুস্থ রাজনীতি আমরা দেখিনি আমি এখানে একটুখানি ইশতেহার নিয়ে ইশতেহার নিয়ে যেদিন আলোচনা করবে সেদিন করবে শুধু একটু রেফারেন্স দিচ্ছি আর কি সে অন্যান্য দলের ইশতেহার পর্ব দরকার নেই ভারতীয় জনতা পার্টির দু হাজার চোদ্দো সালের ইশতেহার দু হাজার উনিশের ইশতেহার এবং দু হাজার চব্বিশের ইশতেহারটা পড়ে এসে সেখানে যদি মূল স্লোগানগুলোকে অন্য কারণ না ভারতবর্ষের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর মূল স্লোগানগুলোকে দেখে বাচ্চা বেলায় যেরকম কম্পিটিভ চার্ট করা হয় এবং তাতে মেলানো হয় মিলল কি মিলল না তাহলে সম্ভবত না ভারত সরকারের তথ্য কনফার্ম করছে যে তার বেশিরভাগটাই মেলেনি লাস্ট এই জায়গাটায় শুধু খেয়াল রাখতে হবে যে সমস্ত নিয়মকানুন আইন তৈরি হয়েছে একদম স্বাভাবিকভাবে পার্লামেন্টে এগুলো তৈরি হয় এবং সেগুলো প্রয়োগ হওয়ার পর খুব সহজে কিন্তু একটা চটকদারি রাজনীতি করা যেতে পারে কিন্তু যে বোধ থেকে রাজনীতিটা করা উচিত সে বোধটা হচ্ছে আমাদের সামনে গত এক দশকে ভারতবর্ষে এই সমস্ত নিয়মগুলো প্রয়োগ করার পর জেল কাস্টাডিতে যে সমস্ত মৃত্যুর ঘটনা ঘটেছে এই আইনগুলো প্রয়োগ করার পর তারা যখন সেখান থেকে বেরিয়ে এসছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে এসছে তার যে অভিজ্ঞতা ভারতবর্ষের আইন ব্যবস্থার সামনে সমাজের সামনে উঠে এসছে তাতে এটা খেয়াল রাখতে হবে ভারতবর্ষের পার্লামেন্ট যেরকম নিয়ম তৈরি করে প্রয়োগ করে অভিজ্ঞতা তৈরি করে তার মাধ্যমে নিয়মের পরিবর্তনের জন্য সংবিধান একশো বেশিবার অ্যামেন্ডমেন্ট হয়েছে ঠিক ফলে আমি এখানে শেষ করছি কথাটা বলে আমাদের রাজ্যে এই যে বিজেপি আর তৃণমূলে তো তর্কাতর্কি করে না দুর্নীতিকে কেন্দ্র করে এই জায়গাটার এত গুরুত্বপূর্ণ জায়গা অন্য কেউ না শ্রদ্ধেয় অমিত শাহজি মাত্র চার দিন আগে এসে অমিত শাহজি চার দিন আগে এসে প্রেস কনফারেন্সে বলছে আমাদের মধ্যে কিন্তু কোনো সেটিং হয়নি ফলে লাস্ট কথা হচ্ছে এইটা অন্য কেউ না তিনি আত্মরাত করছেন প্রেসের সামনে অমিত শাহজি সেটিং হয়নি গুরুত্বটা বুঝতে শেষ করছি কথাটা বলি লাস্ট কথা সেটা হচ্ছে এই যে ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যে প্রশ্ন এবং তর্ক হয় না তার কারণ এই কেন্দ্রীয় সংস্থাগুলো এই রাজ্যে এক এক দশক ধরে এমন কোন ক্ষেত্র পাওয়া যাচ্ছে না যেখানে দুর্নীতি হয়নি কিন্তু তারপর এই সংস্থাগুলো কিন্তু আমরা জানি না কোন অঙ্গুলে এলো না কাজ করছে না কিন্তু এতটা অদক্ষ হয়ে গেছে যেগুলো ধরে উঠতে পারছে না অমিত শাহজি কেন ওই কথা বলছে এই সবগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের উত্তর